নদীর উল্টো স্রোতে নৌকা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সমাবেশে যোগ দিতে আসেন শত শত মানুষ। নৌকার উপর তৈরি করা হয়েছে মঞ্চ, এরপর সমাবেশের শুরুতেই তিস্তাপাড়ের মানুষের লাঠি খেলা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এই সমাবেশকে ঘিরে নদী এবং সড়কপথে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন নদী আন্দোলনের নেতাকর্মীরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে তাদের জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলছেন নদী পাড়ের বাসিন্দারা। খরার মৌসুমে তারা পানি পায় না সেচের জন্য, এবং বর্ষার মৌসুমে তিস্তার বুকটা যদি ভরে গেছে পানিগুলো দুই কিনার দিয়ে যায় এবং ভাঙনটা তীব্র হয়। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাংলাদেশের নিজের সমর্থনে বাস্তবায়ন করার এই দাবি। তিস্তা নদী দ্রুত খনন করে আমাদের গরিব দুঃখী মানুষদেরকে যেন নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করে। পাঁচবার আমার বাড়ি বিধ্বস্ত তিস্তার কবলে পড়ার কারণে আমি গ্রহীন হয়ে আসি। আমাদের কিচ্ছু নাই, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাদের এই কাজটা যেন বাস্তবায়ন হয় অতি তাড়াতাড়ি। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। এদিকে চীন ভারত নয় নিজের টাকায় তিস্তা খননের দাবি নদী আন্দোলনের নেতাদের। মাননীয় প্রধানমন্ত্রী 12 জুন পার্লামেন্টে বলেছেন চীনের কাছে এটা দিবেন, অর্থায়নের জন্য দিবেন। আমরা সেই ক্ষেত্রে বলেছি এখানে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি চীনে যাচ্ছেন, চীন থেকে এসে যদি আপনারা সমঝোতা আনতে না পারেন তাহলে আমরা বলবো নিজস্ব অর্থায়নে এক্ষুনি আমাদের কাজ। তিস্তাপাড়ের প্রায় 20,000 মানুষ এই সমাবেশে অংশ নেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।